দর্শক, আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা বাস স্ট্যান্ডের একটু একটু পাশে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে, দুই সিমেন্ট ট্রাক মুখোমুখি সংঘর্ষে কিন্তু দুর্ঘটনা হয়েছে। তবে এখানে একজন আহত হয়ে একজন নিহত হয়েছে, তাদেরকে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে আমি আসি, এখানে কয়েকটা স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করেছি, তারা বলছে যে একজন নিহত একজন আহত হয়েছে। এটি মহাসড়কে একটু উত্তর পাশে হয়েছে। মুখোমুখি সংঘর্ষে কিন্তু দুর্ঘটনাটি হয়, নিহত হয়েছে। মাঝামাঝি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে কিন্তু রাস্তার এক সাইডে গাড়ি চলাচল করেছে, চলাচল হওয়া বিধিব্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে একটা গাড়ি সরানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি আপনার গাড়ির একটু সাইডগুলো দেখাই। তবে এই দুর্ঘটনাটা কিন্তু ঢাকা রংপুর মহাসড়কের মাঝামাঝি হয়েছে। তবে এর মধ্যে একটি গাড়ি সরানো হয়েছে, আরও একটি সরানো বাকি রয়েছে। একটি রাস্তার পাশে আছে গাড়িটি।